ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমার সবাই? গাইস, আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে একটা প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও শেয়ার করব। তো আগের দিন আমি এই প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম, এটা হচ্ছে সানসিল্কের আমন্ড অ্যান্ড হানি স্মুথনেস শ্যাম্পু। তো এই শ্যাম্পুর ভিডিওটা শেয়ার করার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে এটার কন্ডিশনারের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম। এটা হচ্ছে সানসিল্কের আমন্ড অ্যান্ড হানি স্মুথনেস কন্ডিশনার। তো এটা হচ্ছে সানসিল্কের আমন্ড অ্যান্ড হানি কন্ডিশনার। তো এটারই আমি আজ তোমাদের সাথে রিভিউ ভিডিও শেয়ার করব। তো যারা আমাকে নতুন দেখছো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিভিউ ভিডিও, মেকআপ ভিডিও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও বানাই। তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে অল করতে কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো গাইজ, এটা হচ্ছে সানসিল্কের আমন্ড অ্যান্ড হানি স্মুথনেস কন্ডিশনার, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ, ফার্স্টে আমি এটার আউটার প্যাকেজিং এর উপরে বলে নিই। তো আউটার প্যাকেজিংটা দেখো, এইভাবে এটা ওপেন হয়। এটার প্রাইস হলো 73 rupees আর এটার কোয়ান্টিটি হলো 80 ml। এটাই সব থেকে ছোট, এটা আমি অ্যামাজন থেকে পার্চেস করেছি। তোমরা যদি এটা পার্চেস করতে চাও, আমি কিন্তু এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একবারে অ্যাড টু কার্ট করে বাই করতে পারো। এছাড়াও তোমরা কিন্তু অ্যামাজনে সার্চ করলেও পেয়ে যাবে। তো এটার ইনগ্রিডিয়েন্টস কি কি আছে, তো আমি স্ক্রিনে কিন্তু এখানে শো করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা এখানে পজ করে পড়ে নিতে পারো। তো এটার আউটার প্যাকেজিং আমার খুবই খুবই সুন্দর লেগেছে, এখানে আমন্ড অ্যান্ড হানির পিকচার দেওয়া আছে, তো খুবই সুন্দর। তো চলো এটার ইনার প্যাকেজিং এ যাওয়া যাক। তো এটা এরকম ক্রিমি, একটা ঠিক একটা ক্রিমের মতো। তো কন্ডিশনারের কাজ হলো তোমার চুলটাকে স্মুথ সিল্কি করে তোলা। তো এটা কিন্তু ভালোভাবেই করে, এটা আমি 2 থেকে 3 বার ইউজও করেছি। তো তোমরা এই শ্যাম্পুটা ইউজ করার পর, এটা হচ্ছে সানসিল্কের আমন্ড অ্যান্ড হানি স্মুথনেস শ্যাম্পু, তো এই শ্যাম্পুটা ইউজ করার পর তোমরা এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে পারো। তো শ্যাম্পুটা ইউজ করার পর তোমরা কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে, ফার্স্টে তোমার চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে এই শ্যাম্পুটা দিয়ে, তারপর তোমরা চুলটাকে ভালো করে মুছবে, তারপর কন্ডিশনারটা অ্যাপ্লাই করবে, 2 থেকে 3 মিনিট রাখবে, তারপর জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে। একদম কিন্তু কন্ডিশনার স্ক্যাল্পে ইউজ করবে না, তোমরা জাস্ট কন্ডিশনারটা এইখান মিডল পার্ট টু লোয়ার পার্টে তোমাদের হেয়ারে ইউজ করতে পারো, কারণ কন্ডিশনার কখনো কিন্তু স্ক্যাল্পে ইউজ করবে না। তোমরা যদি স্ক্যাল্পে ইউজ করো, তোমাদের কিন্তু চুল পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটা কিন্তু কখনোই স্ক্যাল্পে ইউজ করবে না, তোমরা মিডল পার্ট টু লোয়ার পার্টে হেয়ারে ইউজ করতে পারো। তো ওভারঅল প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে। এই প্রোডাক্টটা নিয়ে আমার আর কিছু বলার নেই, যেমন সব কন্ডিশনার কাজ করে সেরকম এটাও সেমই কাজ করে, আর এটা খুবই ক্রিমি, থিক একটা স্ট্রাকচার আছে এটার মধ্যে। ওভারঅল এই কন্ডিশনারটা আমার খুবই ভালো লেগেছে উইন্টারের জন্য, আমি বলবো খুবই ভালো প্রোডাক্ট। এই দুটো প্রোডাক্টই কিন্তু উইন্টারের জন্য খুবই ভালো প্রোডাক্ট। তোমরা যদি এটার রিভিউ না দেখে থাকো, আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবে না। তো চলো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ গাইজ, বাই।